দাও ইখলাস এমন মোরে ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। نويت سنة الاعتكاف الترغيب والترهيب كتاب المدير রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে, তো আসুন আমরাও মহব্বতের সহিত একবার প্রিয় নবীর সাথে দুরূদ শরীফ একসাথে পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, শাবানুল মুআজ্জামের বরকতময় মাস চলমান রয়েছে। আমাদের এ বরকতময় মাসে খুব আদব এবং সম্মান করে অধিক হারে তেলাবাত এবং ইবাদত করা উচিত। এ মাস প্রিয় আকা মক্কি মদিনে মুস্তাফা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। এই মাসের সাথে প্রিয় নবীর বিশেষ সম্পর্ক রয়েছে। যেমন জামিউস সগীর কিতাবের মধ্যে রয়েছে, প্রিয় নবী ইরশাদ করেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস। প্রিয় নবী কি বলেন? শাবান আমার মাস এবং রমাদানুল মুবারক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। তো এই মাসের ব্যাপারে উলামায়ে কিরামগণ বলেছেন, যারা এই শাবান মাসকে সম্মান করে, শাবান মাস ইবাদতে অতিবাহিত করে, নিজেকে গুনাহ থেকে হিফাজত করে, তো রমাদানুল মুবারকের ইবাদত আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। গুনিয়াতুত তলেবিনের মধ্যে বর্ণিত রয়েছে, শাবানুল মুআজ্জামে প্রিয় আকা মক্কি মদিনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ শরীফ পাঠ করা হয়, আর এটি নবী মুখতার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পৌঁছানোর মাস। এক মুসলমানকে প্রত্যেক দিন সারা বছর দুরূদ শরীফ পাঠ করা উচিত, কিন্তু শাবান মাসে, এখন যে মাস চলমান, এই মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা উচিত। উলামায়ে কিরামগণ ধারাবাহিকভাবে নিজেদের কিতাব পুস্তকেও লিখেছেন যে শাবান মাসে দুরূদ শরীফের ফজিলত অনেক বেশি। এমনকি বর্ণিত আছে আল কওলুল বাদী নামক কিতাবে, যে ব্যক্তি শাবানুল মুআজ্জামে অর্থাৎ এই চলমান মাসে দৈনিক 700 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? 700 বার দুরূদ শরীফ পাঠ করবে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু ফেরেশতাকে নিযুক্ত করবেন, যারা তার দুরূদ শরীফকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছে দিবে, এবং এর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক খুশি হবে। অতপর আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের আদেশ দিবেন যে এ ব্যক্তির জন্য, যে 700 বার দুরূদ শরীফ পড়ছে এ মাসে, এই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো। আমি শুয়ে আছি, আমি বসে আছি, আমি চলমান অবস্থায় আছি, আল্লাহর ফেরেশতারা আমার জন্য মাগফিরাতের দোয়া করছে। তো 700 বার দুরূদ শরীফ পড়া কিন্তু বড় কোনো ব্যাপার না। ছোট দুরূদে ইব্রাহিম যা আমরা নামাজে পড়ি তা তো একটু বড়,
কিন্তু আমরা চাইলে ছোট দুরুদ শরীফও পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু নিজেও একটা দুরুদ শরীফ। আমরা যখন প্রিয় নবীর নাম নেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরুদ শরীফ। আপনি চাইলে এটাও ধারাবাহিক পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে করে 700 বার দুরুদ শরীফ পড়তে কতক্ষণ লাগবে? 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট? তো এর ফজিলত এত বেশি যে কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর অর্থ, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দুরুদ প্রেরণ করেন তার হাবিবের প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তার প্রতি দুরুদ এবং খুব সালাম প্রেরণ করো। এই আয়াতে সরাসরি আল্লাহ তাআলা প্রিয় নবীর প্রতি দুরুদ এবং সালাম প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই আয়াতে মোবারাকা যখন অবতীর্ণ হয়, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে আনন্দের কিরণ ফুটে ওঠে এবং প্রিয় নবী ইরশাদ করেন যে তোমরা আমাকে মোবারকবাদ পেশ করো। প্রিয় নবী বলছেন যে তোমরা আমাকে মোবারকবাদ পেশ করো, কেননা এই আয়াতে মুবারাকা যা আমাকে দান করা হয়েছে তা আমার নিকট দুনিয়া বা মাফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার থেকে অধিক প্রিয়, আমাকে অনেক বেশি পছন্দনীয় একটি আয়াত। কারণ এই আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ প্রেরণ করছে। তো এটি এমন একটি আয়াত যা কোরআনে পাকের অন্যান্য সকল আয়াত থেকে ভিন্ন, কারণ এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করছেন যে আমিও দুরুদ প্রেরণ করি। আমরা বান্দারা বা ফেরেশতারা যতই আমল করে বা যতই ইবাদত করে, এমন কোনো আমল বা এমন কোনো কাজ নাই যা বান্দাও করে এবং আল্লাহও করে, যা বান্দাও করে সৃষ্টিও করে এবং স্রষ্টাও করে, এরকম কিন্তু কোনো কাজ নেই। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজ থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বান্দার কাজ থেকে পবিত্র, কিন্তু শুধুমাত্র একটি কাজ এমন রয়েছে যা মানুষও করে, জিনও করে, ফেরেশতারাও করে, মখলুকও করে এবং স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনও করে, আর তাহা হচ্ছে একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করা। আমরা সকলেই জানি কোরআনে পাকের মধ্যে রয়েছে প্রসিদ্ধ ঘটনা, কোরআনে কয়েকবার আলোচনা হয়েছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মহত্ব, তার শান মর্যাদাকে প্রকাশ করার জন্য মখলুকের সামনে, যে আদম আলাইহিস সালামের মর্যাদা কত বেশি এটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে নির্দেশ দেন আদমকে সিজদা করো। তো সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেন, আর এর মাধ্যমে আদম আলাইহিস সালামের ফজিলত বেড়ে যায়। ফেরেশতারা বড় বড়, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম আছেন, মিকাইল আলাইহিস সালাম আছেন, বড় বড় ফেরেশতারাও আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। কিন্তু এই সিজদার কাজের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু শরীক ছিলেন না, কারণ আল্লাহ তাআলা তো নিজে সব থেকে ঊর্ধ্বে, পবিত্র আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা কেন করবেন সিজদা? আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা নিজের মখলুক দ্বারা, ফেরেশতা দ্বারা সিজদা করালেন, যাতে তিনি নিজে শরীক ছিলেন না। কিন্তু প্রিয় নবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজে বলছেন যে হে বান্দারা, এটি এমন কাজ যে স্বয়ং আমিও এই কাজটি করে থাকি এবং তোমরাও এই কাজটা করো। প্রিয় নবীর মর্যাদা বাড়ানোর যখন কথা আসছে তো আল্লাহ তাআলা বলেন এই কাজটি আমি নিজেও করি, তো তোমরাও করো। আবার এখানে একটি প্রশ্ন আসে যে যেহেতু স্বয়ং আল্লাহ তাআলাই প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়েন বা দুরূদ শরীফ প্রেরণ করেন, তো বান্দাদের বান্দা কেন করবে?
বান্দা যেহেতু আল্লাহ তালাই করছেন, তো আল্লাহ তালা আমাদেরকে কেন নির্দেশ দিচ্ছেন? এখানে একটা প্রশ্ন থেকে যায় না? তো দুরুদ শরীফের অর্থ জেনে নিন। দুরুদ শরীফ যখন আল্লাহর জন্য ব্যবহার হয়, এই দুরুদ শরীফ শব্দটি যখন আল্লাহর জন্য ব্যবহার হয় তখন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা রহমত প্রেরণ করেন, নিজের নবীর প্রতি কি করেন, রহমত প্রেরণ করেন, রহমত পাঠান। আর যখন এই একই দুরুদ শরীফ শব্দটি বান্দা বা ফেরেস্তাদের জন্য ব্যবহার হয় তখন এর অর্থ হয় যে বান্দা দোয়া করে রহমতের জন্য, হে আল্লাহ তুমি আমার নবীর প্রতি দুরুদ রহমত প্রেরণ করো। ফেরেস্তারা যখন এই দুরুদ পাঠায় বা দুরুদ প্রেরণ করে তখন এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি রহমত প্রেরণ করো আমাদের নবীর প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো দুরুদের অর্থই হচ্ছে রহমতের কামনা করা প্রিয় নবীর জন্য, রহমতের প্রার্থনা করা প্রিয় নবীর জন্য। তো আল্লাহ তাআলা তো আর প্রার্থনা করবেন না, আল্লাহ তাআলা স্বয়ং রহমত পাঠান, রহমত প্রেরণ করেন। তো মুফতি আহমদ ইয়াখান নাঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওই যে প্রশ্ন, যখন আল্লাহ তাআলা রহমত প্রেরণ করছেন তো বান্দাকে কি দরকার রহমতের দোয়া করা? কারণ দোয়া বা প্রার্থনা তো সে জিনিসের জন্য করা হয় যে জিনিস নাই, যে জিনিসের আকাঙ্ক্ষা থাকে, যে জিনিসের প্রয়োজন হয়, আমরা সেই জিনিসের জন্য দোয়া করি। স্বয়ং আল্লাহ তাআলা যখন দুরুদ প্রেরণ করছেন তো আমরা সে জিনিসের জন্য কেন দোয়া করছি? তো মুফাসসিরিনা কেরামগণ অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেন যে মূলত আল্লাহ তাআলা এই আয়াতে মোবারাকাতে ইরশাদ করছেন যে হে বান্দারা, তোমরা আমার হাবিবের প্রতি দুরুদ প্রেরণ করো বা না করো, তোমরা আমার হাবিবের জন্য রহমতের প্রার্থনা করো বা না করো, কিন্তু আমার হাবিব তোমাদের রহমতের দুয়ার উপর নির্ভরশীল নয়, কারণ আমি সদা সর্বদা আমার হাবিবের প্রতি রহমত অবতীর্ণ করছি, আমার রহমত সর্বদা আমার হাবিবের উপর রয়েছে। তো তোমরা নির্ভরশীল যে তোমরা আমার নবীর প্রতি দুরুদ প্রেরণ করো, রহমতের প্রার্থনা করো, তো এর ওয়াসিলায় আমি তোমাদেরকে প্রতিদান দিব, আমি তোমাদেরকে সওয়াব দিব। তো নির্ভরশীল আমরা, আর উম্মতের উপর এটা অনেক বড় দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে, অনেক বড় দয়া যে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার মতো একটি সুযোগ করে দিয়েছে। আমরা যত ইবাদত করি না, নামাজ রাখি, রোজা পড়ি, রোজাও রাখি, অন্যান্য যত ইবাদত আমরা করি, দান সৎকাও করি, এই সকল ইবাদত কবুল হচ্ছে নাকি হচ্ছে না এটার গ্যারান্টি কিন্তু কারো কাছে নাই যে হ্যাঁ কেউ বলতে পারবে না আমার এই ইবাদত কবুল হচ্ছেই হচ্ছে। তাহাজ্জুদে নামাজ পড়ছে, হ্যাঁ আল্লাহ কবুল করছে নাকি করছে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু দুরুদ শরীফের ব্যাপারে বর্ণিত রয়েছে এটি এমন একটি আমল, আপনি একবার দুরুদ শরীফ পড়লে ওই দুরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পড়েন না কেন আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। এটি এমন একটি আমল, দুরুদ শরীফ প্রত্যেক ক্ষেত্রে কবুল হবে এবং মকবুল হবে। তো আল্লাহ তাআলা পক্ষ থেকে অনেক বড় একটি উপহার আমাদের জন্য, তাই বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করা উচিত। উলামায়ে কেরামগণ বলেছেন যত বেশি আপনার পক্ষে সম্ভব দুরুদ শরীফ পাঠ করুন। এমনকি হযরত আল্লামা ইউসুফ নাভানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন যে অধিক হারে দুরুদ শরীফ পাঠ করার সর্বনিম্ন সংখ্যা দৈনিক 350 বার, 350 বার, এটা হচ্ছে মিনিমাম, সর্বনিম্নর মধ্যে মিনিমাম হচ্ছে কমপক্ষে 350 বার যে দুরুদ শরীফ পাঠ করবে সে যেন অধিক হারে দুরুদ শরীফ পাঠ করলো। আবার কিছু কিছু ওলামায়ে কেরাম 700 বারের কথা বলেছেন। তো যাই হোক, প্রত্যেক কথার মূল সারমর্ম এটাই বের হয় যে মুসলমান হিসাবে আমাদেরকে উচিত, আমরা কতই রকমের কথা মুখ থেকে সারাদিনে বের করি, কখনো কারোর সাথে বসে গীবত করে ফেলি, কারো তো চুকুলখুরি করে ফেলি, মিথ্যা কথা বলে ফেলি, আড্ডাবাজির মাধ্যমে কত রকমের কথা বলি যার সাথে আমাদের পার্থিব বা আখিরাতের কোনো রকমের কোনো ফায়দা বা উপকার থাকে না, তার চেয়ে অনেক ভালো আমরা কিছুক্ষণ বসে প্রিয় নবীর উপর দুরুদ প্রেরণ করে নিই। তো দুরুদ শরীফ প্রত্যেক ক্ষেত্রেই পাঠ করা উচিত। আচ্ছা, যখন শবে বরাতের রাত আসে, এই যে কিছুদিনের মধ্যে শবে বরাতের আগমন হবে, শাবান মাসের 15তম তারিখ, তো মগরিবের পর থেকেই অনেককে দেখা যায় যারা ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকে, যাদের অন্তরে আল্লাহর ভয়, দেখা যায় টেক্সট মেসেজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা দেখা সাক্ষাৎ করে অনেক মুসলমান অপর মুসলমানের কাছে ক্ষমা চায় বা ক্ষমা করে দিও এ বছরে, গত বছরে যদি তোমার থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার থেকে যদি হয়ে থাকে, আমি যদি কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও,
এটা কিন্তু একটা দেখা যায়। পুরো বছর যদিও আমরা করি না, কিন্তু শবে বরাতের রাতে বিশেষভাবে দেখা যায়, এরকম মুসলমানেরা অনেকেই করে থাকে। এটা উত্তম বিদাত, একটা প্রথা বানিয়ে নেওয়া যে হ্যাঁ ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা উচিত। কারণ শাবান মাসের 15তম তারিখ শবে বরাতের রাতে, এ সম্পর্কে হাদিসে মুবারাকাতে রয়েছে, শুআবুল ইমান, ইবনে মাজা এবং মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে নিজের বিশেষ সুদৃষ্টি নিজের বান্দাদের উপর পতিত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা সকল মখলুককে ক্ষমা করে দেন শবে বরাতের রাতে। কিন্তু ওই সকল মানুষ ব্যতীত যারা শিরিক করে, যারা কি করে শিরিক করে এবং মুসলমান হয় অপর মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখে বা সম্পূর্ণ ছিন্ন করে বা মানুষকে হত্যা করে, এক একটা হাদিসে এক একটা শব্দ এসেছে। কিছু হাদিসে হত্যা করার ব্যাপারে এসেছে, আবার কিছু হাদিসে মুবারাকাতে যারা সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারেও এসেছে। আর এই শবে বরাতের রাতের ব্যাপারে শুআবুল ইমান এবং ইবনে মাজা শরীফ, সিয়াসিত্তার কিতাব ইবনে মাজা, এর মধ্যে এসেছে যে এটি এমন একটি রাত, গুরুত্বপূর্ণ রাত, যে এই রাতের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতিও রিওয়ায়াত করেছেন তাফসিরে দুররে মানসুরের মধ্যে এই হাদিস, এই রাতে শবে বরাতের রাতে আগামী বছর কারা কারা মৃত্যুবরণ করবে, কাকে কতটুকু রিজিক দেওয়া হবে, কে বেঁচে থাকবে, কে সুস্থ থাকবে, কে অসুস্থ হবে, এই সব কিছু এই শবে বরাতের রাতে নির্ধারণ করা হয়। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে এই হাদিসকেও রিওয়ায়াত করেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার ফেরেশতারা কারা কারা এই আগামী বছর মৃত্যুবরণ করবে তাদের রেজিস্টার খাতা, তাদের নামের তালিকা মালাকুল মওতকে সোপর্দ করে, মালাকুল মওতকে দিয়ে দেন যে এরা এ বছর ইন্তেকাল করবে। এখানে একটা প্রশ্ন আছে যে এ শবে বরাতের রাতে কেন হয়? আমরা তো জানি যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পূর্বে থেকেই লিখে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য তো পূর্বে থেকে লিখে রেখেছেন, তো শবে বরাতের রাতে আবার এরকম কেন হয়? তো বিষয়টা কিছুটা এরকম যে আল্লাহ তাআলা লহে মাহফুজের মধ্যে আমাদের সকলের ভাগ্য লিখে রেখেছেন, কখন? যখন আমাদের সৃষ্টিও হয় নাই। আমাদের সৃষ্টিরও পূর্বে আল্লাহ তাআলা অনাদি থেকে সব কিছু লিখে রেখেছেন, কিন্তু তা আল্লাহ তাআলার কাছে গোপন। যখন শবে বরাতের রাত আসে, এ বছর কি কি হবে, এই সব কিছুকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে বণ্টন করে দেন যে এখন এ বছর এসব কিছু হবে, তখন নিচের ফেরেশতারাও জেনে যায়, মালাকুল মত সহ রিজিকের ফেরেশতারাও জেনে যায় যে কার ভাগ্যে কতটুকু রিজিক এ বছর দিতে হবে, এর পূর্বে তো গোপন থাকে। তো উলামায়ে কেরামগণ অনেক সূক্ষ্ম এবং সুন্দর একটি কথা বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ, যদি ভাগ্য পরিবর্তনশীল না হতো তাহলে আল্লাহ তাআলা শবে বরাতের আলোচনা কোরআন হাদিসে করতেন না, প্রিয় নবীও করতেন না। যেহেতু ভাগ্য পরিবর্তনশীল, ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব দুয়ার মাধ্যমে, সৎকার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, পিতামাতার দুয়ার মাধ্যমে বা কোনো আল্লাহর ওয়ালি দোয়া করে দিল, বান্দার চেষ্টার মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো যেহেতু ভাগ্য পরিবর্তন আল্লাহ তাআলা সম্ভব রেখেছেন, এই বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা শবে বরাত আমাদেরকে দিয়েছেন, যেন আমরা জানি যে এই রাতে আমার ভাগ্য লেখা হবে আগামী বছরের। তো আমি যেন বেশি বেশি করে ইবাদত করে, রিয়াজত করে, দোয়া করে এই রাতে আল্লাহ তাআলার কাছে আমার ভাগ্য পরিবর্তনের দোয়া করি, যে আল্লাহ আমার ভাগ্যে যদি খারাপ লেখা থাকে মুছে তুমি ভালো লিখে দাও, আমার ভাগ্যে যদি কম রিজিক লেখা থাকে তুমি মুছে তা বেশি রিজিক লিখে দাও। তো এই রাতকে অবহেলার মধ্যে কাটানো উচিত না, হায়াত কম থাকলে বেশি হায়াতের দোয়া করা উচিত। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি রাত এটি। শুআবুল ইমানের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে এই রাতে তোমরা কিয়াম করো, বেশি বেশি করে কিয়াম করো, নামাজ পড়ো, ওয়া নাহারাহা, এবং এর এর দিনে তোমরা রোজা রাখো। রাতে ইবাদত করো এবং দিনে কি করো? রোজা রাখো। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সম্পূর্ণ রাতে বান্দাদেরকে আহ্বান করে করে বলতে থাকেন যে কে আছো যে আমার কাছে রিজিক চাও,
কে আছো যে আমার কাছে হায়াত চাও, কে আছো যে আমার কাছে কল্যাণ কামনা করো চাও, আমি তোমাদেরকে প্রদান করব। হাত্তা ইয়াতুলা আল ফাজর, এমনকি ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা দিতে থাকেন, আহ্বান করতে থাকেন। আর এই শবে বরাতে যদি আমি বলি, এই শবে বরাত বলে দিনে ইসলামে কিছু নাই, কোনো হাদিসের মধ্যে শবে বরাতের আলোচনা নাই, কোরআনের মধ্যে আলোচনা নাই, শবে বরাত এটা বিদাত, এটাকেও বিদাত বলে দিলাম, তাহলে এটা মুসলমানের উপর জুলুম। অসংখ্য হাদিসে মুবারক আছে, ইবনে মাজা শরীফ, তিরমিজি শরীফ, শোয়বুল ইমান, মুসনাদে আহমদ বিন হাম্বাল, এই সকল হাদিসের কিতাবে যে হাদিস এসেছে এগুলা পড়ার পরেও যদি আমি সাধারণ মানুষকে বলি যে না শবে বরাত বলে কিছুই নাই, সেটা তো মুসলমানের উপর জুলুম, এটা তো বিদাত, এটা বিদাত। যদি বলি নাই তাহলে এটা বিদাত হয়ে যাবে, বরং আছে ইসলামের মধ্যে শবে বরাতের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আছে। এটা এই রাতকে ইবাদতে অতিবাহিত করুন, আল্লাহর ইবাদত করুন, দিনে রোজা রাখুন, আর দোয়া করুন যেন আল্লাহ তাআলা রিজিকও বাড়িয়ে দেয়। তো দোয়া এবং দান সৎকা খয়রাত এমন একটি জিনিস যা ভাগ্য পরিবর্তন করে দেয়। তাই এখন থেকে বেশি বেশি প্রার্থনাও করুন, দোয়াও করুন, এবং বেশি বেশি দান সৎকা খয়রাতও করুন, যত বেশি সম্ভব আজকে থেকে করতে থাকুন। এই নিয়তে করুন, আল্লাহ আমার রিজিক তুমি বাড়িয়ে দিও। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, প্রিয় নবী হাদিসেও বলেছেন যে আল্লাহ তাআলা এক টাকার বিনিময়ে দশ গুণ বেশি দান করেন। আপনি যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। মসজিদ ফেজানে মদিনা, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর মসজিদেও দান করার কিন্তু অনেক ফজিলত রয়েছে, এটা আমরা সকলেই জানি মুসলমান আমরা। আল্লাহর ঘরে দান করার চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে? তাও এই মাসে শবে বরাত যেখানে সামনে, আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করি, মসজিদে দান করি, দান সৎকা খয়রাত করি। পিতা মাতা যদি ইন্তেকাল করে থাকে তাদেরও ইসালে সওয়াবের নিয়ত করে নেই, সওয়াব পৌঁছানোর নিয়ত করে নেই যে এই মাসে আমি আমার মৃত বাবা মার সওয়াবের, ইসালে সওয়াবের জন্য সৎকা করে দিলাম। তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের ইবাদতকেও কবুল করবেন। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে মন মোরে।